চলে গেলেন বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম। দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার মধ্যরাতে অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী এই অভিনেতাকে। 70 থেকে 90 দশক পর্যন্ত দাপটের সাথে বাংলা সিনেমার পর্দা কাঁপানো এই নায়ক একে একে উপহার দিয়েছেন 152টি সিনেমা। 2010 সালের পর একেবারেই নীরবে চলে যান নায়ক ওয়াসিম। দীর্ঘদিন লিভার ও মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন 74 বছর বয়সী ওয়াসিম। শনিবার মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই না ফেরার দেশে পাড়ি দেন সোনালী যুগের এই জনপ্রিয় নায়ক। ওনার পালস বিপি এগুলো মনিটর করি, মনিটর করার পর তারপরে ইসিজি করি, কোনো কিছুতে কোনো কিছু পাইনি আমরা, সব কিছু জিরো পেয়েছি, কাজে উনি পথের মধ্যে মারা গেছে। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বাংলা সিনেমায় ওয়াসিমের অবদান স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সুপারহিট ছবি, সে রাজকীয় ছবি বলতে ওয়াসিম ভাই, ওয়াসিমের ছবি দেখার জন্য, তলোয়ার ফাইট দেখার জন্য আমরা ছোটবেলায় হলে যেতাম, আমার মনে আছে। তো এই ওয়াসিম ভাই এমন ভালো মানুষ এবং এত তাড়াতাড়ি চলে যাবেন এটা ভাবতে পারছি না। পরিবারের পক্ষ থেকে জানানো হয় রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বদনী কবরস্থানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বিকেলে সেখানেই সমাহিত করা হবে নায়ক ওয়াসিমকে। ফার্স্ট নামাজের জানাজা যেটা সেটা হবে গুলশান আজাদ মসজিদে, এবং সেকেন্ড জানাজা ওনার যেটা হবে সেটা হচ্ছে বনানী কবরস্থানে। লকডাউনের কারণে এবং FDC বন্ধ হওয়ার কারণে ওখানে আমরা জানাজা করার কোনো সুযোগ পাচ্ছি না। করোনা পরিস্থিতি বিবেচনায় ওয়াসিমের দীর্ঘদিনের কর্মক্ষেত্র FDC-তে মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।